ইচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, ঠিক আছি আমি। মনে হচ্ছে আপনারও ঠান্ডা লেগে গেছে, আপনিও তো পুরো ভিজে গেছেন। কি সহজেই ভয় পেয়ে যাও তুমি। আচ্ছা, যখন খুব ভয় পাও তখন তুমি কি করো? কথা বলি। কথা? হ্যাঁ, কথাই আছে না, কথা বললে ভয় আতঙ্ক দুশ্চিন্তা চিন্তা সব কেটে যায়। আর আমার যখন ভয় লাগতো না, ভীষণ ভয় লাগতো যখন, তখন তো আমি মায়ের সঙ্গে অনেক কথা বলতাম। আর একবার জানেন কি হয়েছে, একবার বৃষ্টিতে আমি আর আমার ভাই ভুট্টা খেতে চলে গেছিলাম। ভুট্টা খেয়ে যখন ফিরেছি তখন পুরো ভিজে গিয়েছিলাম, মা আমাকে এত বকেছে এত বকেছে। আমি বেশ বেশ বেশ, কত কথা বলো তুমি, হাঁপিয়ে যাও না কেন? এখন আমার ভয় লাগে না তো তখন কথা বলতে ভালো লাগে। তাছাড়া যখন আপনার ভয় লাগে তখন কি করেন? আমি কোনো কিছুতেই ভয় পাই না। কিন্তু আমরা তো সবাই মানুষই না, মানুষ যে কাউকে না কাউকে ভীষণ ভালোবাসে, যে কোনো না কোনো জিনিসকে ভয় পায়, আর কিছু না কিছু হারানোর কষ্ট নিজের মনে লুকিয়ে রাখে। তাই দেখতে গেলে আমরা সবাই ভেতরে ভেতরে আঘাত পেয়ে আছি, আর আমাদের এই আঘাত তো কথাতেই সারে। জানেন, কথা বললে না কষ্ট কম হয়ে যায় আর মনও ভালো হয়ে যায়। আপনি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। এই মেয়েটার মনে কি রয়েছে, কি চায় ও? এমনিতে আমি শুলে তো ভয় পেয়ে দূরে পালিয়ে যায়, আর এখন আমায় কাছে ডাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কি খেলা খেলছে জানতেই হবে। এটা কি করছেন আপনি? শোয়ার একটু জায়গা তৈরি তো? আজ শুধু আমি থাকবো, তুমি থাকবে, আর তৃতীয় কেউ না। আজ আমরা সম্পূর্ণভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে মিলব। শোয়ার জন্য এখানে আমরা বাইরে যাই না? যাও, বাইরে তো খুব ঝড় হচ্ছে, তোমায় দেখে হয়তো থামবে। আরে দাঁড়াও, তুমি কি বুঝতে পারছো না বাইরে এত ঝড় হচ্ছে? এখন বাইরে ওই জঙ্গলের মধ্যে যাওয়া খুব বিপদের। চুপচাপ এসে